আমরা ফোর্ট এরিয়াতে ঘুরতে এসেছি, সবাই সিএমসি ভেলোরে ট্রিটমেন্ট করাতে, তো এনাদের সাথে আলাপ হয়ে গেল। এই যে দুজন, আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা দমদম থেকে আসছি। ও দমদম, আমরাও দমদম, আমরা ক্যান্টনমেন্ট। আমরা তো ক্যান্টনমেন্ট। ও তাই নাকি? বাহ, দারুণ ব্যাপার। আপনারা কি জন্য, মানে কি? আমরা তো এসেছি, এই যে আমার ছেলের আর কি গলার ভোকাল কর্ডে টিউমার হয়েছে, সেই কারণে। ও ভোকাল কর্ডে টিউমার হয়েছে, তারপর? ওই তো আমরা ওখানে আমরিতে দেখিয়েছিলাম, আমরিতে তো অনেক টাকা প্যাকেজ বললো। কত বললো? ওটিতে বললো 80,000 টাকা, মানে শুধু অপারেশন থিয়েটার 80,000। হ্যাঁ, আর তারপর তো বাকি সব। আমরা হ্যাঁ আরো দুটো তিনটে ডক্টর থেকে ওপিনিয়ন নিয়েছিলাম, ওখানে আশা রয়েছে, আশা একজন বসেন প্রফেসর, ওনার থেকেও নিয়েছি। আচ্ছা, তারপরে তো দিয়ে বাড়ির লোক সবাই বললো যে তাহলে ভেরোরে নিয়ে চলে যাও সিএমসি। ও সিএমসি তে অপারেশন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 24 জুন হলো। আচ্ছা, কে করলেন, কোন ডাক্তার করলেন? ডক্টরের নামটা মনে নেই না, একজন হাত করতে যাই। এখানে কত খরচা পড়লো? এখানে মোটামুটি টোটাল 70 এর মধ্যে সব হয়ে গেছে। মানে টোটাল কি কি, তার মধ্যে ডাক্তার দেখানো থেকে শুরু করে টেস্ট, তারপরে তো হচ্ছে ওটি চার্জ প্লাস কেবিন চার্জ। ওরে বাবা, কেবিনে কদিন ছিল? কেবিনে 3 দিন ছিল। ভাবুন তাহলে, তাহলে ভাবুন, 3 দিন কেবিনে ছিল, অপারেশন থিয়েটার, সমগ্র টেস্ট, অনেক কিছু টেস্ট হয় স্বাভাবিকভাবেই। এন্ডোস্কোপি হয়েছে 2 বার করে, তারপরে সুগার, থাইরয়েড, হার্টের এক্সরে, মানে মানে মোটামুটি একটা ওটি করতে যা যা লাগে সব কিছুই করা হয়েছে। ও বাহ বাহ, এমনি অপারেশন ভালোভাবেই হয়েছে তো? একদম সাকসেস, আমার ওর কোনো অসুবিধা নেই শরীরে। ডক্টর শুধু কথা বলতে বারণ করেছে। আচ্ছা, সেই কারণে কথাটা বা বলতে বারণ করেছে বলে সেই জন্য কথা বলছে না, এছাড়া অল টোটাল একদম সুস্থ। আবার কবে চেক আপ করাতে আসবেন? 2 তারিখে। আপনার নামটা? আমার নাম সোমা দাস। আর উনি ছেলের নাম? প্রীতম দাস। প্রীতম দাস, অনেক শুভেচ্ছা রইল, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আবার আমার ক্যামেরার সামনে কথা বলতে হবে। একদম ভালো থাকবেন। তো দেখুন, পার্থক্যটা আপনারাই ভাবুন, বুঝুন, পশ্চিমবঙ্গ ছেড়ে কেন এত মানুষ সিএমসি ভেলোর আছে। ওই দিক দিয়ে যেতে হবে, ওই দিকে রাস্তা কোথায় আছে? এদিকে গেটটা দিয়ে দিয়েছে অলরেডি, তো আমরা ওই দিকে যাই, দেখি কি অবস্থা। ওই তো আরও লোক আছে পেছনে। চেক আপ কবে আবার? 2 তারিখ, মানে আজকে 29 তারিখ। হ্যাঁ, 2 তারিখ চেক আপ করবে। কে চেক আপ করে, ওরা কি বল কি কি বলবে? বায়োপসি রিপোর্টটা? ও বায়োপসি রিপোর্টটা দেবে না, দেওয়ার পরেতে যদি নেগেটিভ আসে তাহলে তো আমরা তাই আসবে, কোনো চিন্তা নেই। একদম একদম, সবাই শুভেচ্ছা জানান যেন তাই হয়। তারপর ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু কলকাতা। তো আমাদের এগিয়ে গেছিলাম, দেখি ওদিকটা তালা দিয়ে দিয়েছে, এখানকার টাইমিং ঠিক আমাদের জানা নেই, তো আমরা একটু অন্য রাস্তা দিয়ে এই যে ব্যাক দিয়ে নামতে হচ্ছে এই ফোর্ট এরিয়া, ওই গেট, গেট ছেড়ে আবার চলে এলাম, এদিক দিয়ে আমরা নামবো। তো দেখা যাক কতটা কি পারি। ওখানে নেমে কি হবে তারপর? খোলা আছে? হ্যাঁ, ওদিকে উলক, বুঝতে পারছি না, এখন টোপকে নামতে হবে পুরো চোরের মতো। কোনো অপরাধ করিনি অথচ কিছু করার নেই। এই এই বাচ্চাটার ঘাড়ে যাতে না লাগে।